আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজকে আপনাদের সামনে আরেকটা মাক্স সুন্দরী আপুকে নিয়ে চলে এসেছি। তো এই আপুটির কথাগুলো আপনাদের সামনে জানাবো। আমাদের এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখবেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিওটি। প্রিয় দর্শক, এখন আর কথা বাড়াচ্ছি না, শুনবো আপুটির কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। আপু আপনার নামটা আগে আমরা শুনবো। ভাই আমার নাম মিম। মিম, তো আপু এর আগে আপনি কখন ইউটিউবে ভিডিও করছেন? না। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমাদের গ্রামের বাড়ি হারিখোলা। হারিখোলা, এটা কোন জায়গায় পড়ছে? হারিখোলা চান্দিনা থানা কুমিল্লা জেলা পড়ছে। আচ্ছা, আপনি কি করেন এখন? আমি বাসাবাড়ি চাকরি করি ভাইয়া। বাসাবাড়ি চাকরি করেন, কত টাকা বেতন পান? মাসে 2000 টাকা বেতন পাই। মাসে 2000 টাকা। আপনার বাবা কি করে? আমার বাবা বিয়া কইরা গেছে গো আমার মারে ফালাই দিয়ে। আপনার মা কি করে? আমার মা আগে বাসাবাড়ি কাম করতো, তাই আমার মাটা অসুস্থ পড়ছে, তো এর জন্যে আর আম্মু কাম করে না। আচ্ছা, তো এখন আপনার ভাই বোন কয়জন? আমরা দুই ভাই বোন। দুই ভাই বোন, আপনি বড় নাকি ছোট? আমি বড়। আপনি বড়? হুম। তো মিমাপু আপনার বয়স কত? আমার বয়স 16। 16? তো 16, এখন বিয়ের বয়স তো অবশ্যই হয়ে গেছে। এখন বিয়ের শাদি কত বছর আগে আপনার হয়েছে? ভাই বিয়ের শাদি হয় নাই। বিয়ের শাদি হয় নাই? না। কেন, বিয়ের শাদি বসার ইচ্ছা নাই? ভাই বিয়ে শাদি বসার ইচ্ছা আছে, মনের মতন মানুষ পাই না। মনের মতো কিরকম হইলে হবে? কিরকম হইলে আমার আম্মুরে যে চালাতে পারবে, আমার আম্মুর ডাক্তার খরচ দিতে পারবে, আমার ভাইয়ের পড়াশোনা খরচ দিতে পারবে, ওই রকম মনের মতন একজন মানুষ পাইলে বিবাহ অবস্থা। কেন, আপনার আম্মুকে চালাইতে হবে কেন? আমার আম্মু অসুস্থ, তো ভাইয়া মাসে ডাক্তারখানার টাকা লাগে, তো এর জন্যই আর কি। আপনার গ্রামে কোনো আপনাকে দেখাশোনা করার মতো বা আপনার মায়ের দায়িত্ব নেওয়ার মতো আপনার এলাকায় কোনো লোক নাই? না। কেন নাই? নাই, আমরা আমার আম্মু আর আমার ছোট ভাই একজন আছে আর আমি আসতে। আপনার এলাকায় শুধু আপনারাই তিনজন? পুরো এলাকা খালি? মানে এত বড় নির্জন এলাকায় আপনারা একলাই থাকেন? আছে, আমাদের দেখে না। আপনাদের দেখে না কেন? না, আমরা আমাদের টাকা পয়সা দেয় না, আমরা যদি হাওলাত করে নিতে চাই এরপরও দেয় না। ও আচ্ছা, তো এখন তাহলে আপনার ফোন নাম্বার আপনি ভিডিওতে দিবেন? হ্যাঁ ভাইয়া দেবো। আচ্ছা, আপনার ফোন নাম্বার মুখস্থ আছে? হ্যাঁ ভাই, ওইখানে মুখস্থ নাই, পড়াশোনা করি নাই তো। ও আচ্ছা, এক ক্লাস লেখাপড়া করেন নাই? না। আচ্ছা, তো আপনার ফোন নাম্বারটা আমি বললে আমার সাথে বলতে পারবেন? হ্যাঁ পারবো। আচ্ছা বলেন, 019 019 4545 4522 6688 8 5। এটাই তো আপনার নাম্বার নাকি? আচ্ছা, নাম্বারটা আবারও বলি। বলেন, 019 019 4545 4522 6688 6885। এটাই তো আপনার নাম্বার। আচ্ছা, আর কিছু বলবেন দর্শক শ্রোতাদেরকে? হ্যাঁ ভাইয়া বলবো, আমার যত কোনো খারাপ মানুষ খারাপ কথা বলতে না পারে এরকম একজন মানুষ চাই। আচ্ছা, আর কিছু না ভাইয়া? একদম। আচ্ছা ঠিক আছে আপু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।